হ্যালো ফ্রেন্ডস, অ্যানোনিয়াস কিচেন মেয়ে সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি সুজির স্যান্ডউইচ। তো এই সুজির স্যান্ডউইচ বানানোর জন্য 1 কাপ সুজি, এর মধ্যে অ্যাড করছি 1/2 কাপ টক দই, আর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এতে আমি 2 কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদাকে পেস্ট করে নিচ্ছি। তো এটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি এতে অ্যাড করব জল। তো এতে পরিমাণ মতো জল দিতে হবে, যেন বেশি পাতলা না হয়ে যায়। তো আমি এখানে 1 কাপ সুজির মধ্যে, আমার এখানে 1/2 কাপের মতো জল লেগেছে, এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে ফিরে এলাম। এবার দেখুন, ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। এরপর আমি অ্যাড করছি ধনে পাতা কুচোনো, দেওয়ার পরেও এটাকে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ইনো। 1 টিস্পুন ইনোর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন জল। যদি আপনারা ইনো না ব্যবহার করেন, তার জায়গায় খাবার সোডাও দিতে পারেন। এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি আগে থাকতে ডিশের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম। দশ মিনিট আগে গ্যাসের মধ্যে আমি জল গরম করতে দিয়েছিলাম। দেখুন, আমার জলটা হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দেব। দেওয়ার পর এটা ঢাকা দিয়ে দেব। এটা গ্যাসের ফ্লেম আস্তে রেখে 8 থেকে 9 মিনিট হতে দিতে হবে। 8 থেকে 9 মিনিট পরেই দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নেওয়ার পর আমি ডিশে ঢেলে নিচ্ছি। দেখুন এটা কত সফট হয়েছে। তো এবার আমি এটা চাকু দিয়ে কেটে নেব। এটাকে আমি 4 টুকরো করে নেব। দেখুন, আমি 4 টুকরো করে নেওয়ার পরে এটাকে এবার আমি মাঝখান দিয়ে কেটে নেব। পেডের মতো চৌকোভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি এর মধ্যে লাগিয়ে নেব গ্রিন চাটনি। তো আমি এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে একটা চাটনি বানিয়েছি। এই চাটনিটা এবার আমি লাগিয়ে নেব। নেওয়ার পরে আমি একটা আলুকে সিদ্ধ করে অয়েলে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। সেই পেস্টটা এবার আমি গোল গোল করে এতে দিয়ে দেব। দেখুন এইভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো। দেখুন পারফেক্ট স্যান্ডউইচ লাগছে। তো আমার এখানে সবগুলোই সুজির স্যান্ডউইচ বানানো রেডি হয়ে গেছে। তো এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। দেওয়ার পরে আমি এগুলোকে হালকা শিকে নেব। এই বাটারের মধ্যে খালি আমি এপিট ওপিট করে শিকে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।
দেখুন আমার এখানে রেডি হয়ে গেছে সুজির স্যান্ডউইচ। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে সুজির স্যান্ডউইচটা। তো প্লিজ বন্ধুরা, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার করবেন।